এদের ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার প্রচুর কি যে ভালোবাসা এদের দুজনের মধ্যে, বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ম্যাডামকে নিয়ে একটু ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু এর জ্বালায় সম্ভব এটা জীবনেও না, ইম্পসিবল। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে নিয়াজের বার্থডে ট্রিট খাওয়ার জন্য যাচ্ছিলাম। এই তো সবাই মিলে একটু এনজয় করেছিলাম। এটা হচ্ছে পুরাতন ব্লগ, এখন আমি পুরাতন ব্লগগুলাই দিব। কারণ হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুইজনই আমাদের এডুকেশনাল কিছু কাজ নিয়ে ব্যস্ত, আর কী জন্য সেটা আমি শীঘ্রই জানাবো। এখন পুরাতন ব্লগগুলো দেখতে দেখতে বোর হবেন না নিশ্চয়ই, সবাই এনজয় করবেন আশা করি। আমরা চলে গিয়েছিলাম অ্যারিস্টোক্র্যাট রেস্টুরেন্টে, এটা একটা বাফেট লাঞ্চ ছিল। লাঞ্চে ট্রিটটা অ্যাকচুয়ালি নিয়াজ দিচ্ছিল, কারণ ওর বার্থডে ছিল এই জন্য। আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে অনেক খাবার ছিল। তারপরে লাইভ সালাদ একটা পার্ট ছিল, এখানে বড়াপু আগেই খাবার নিয়ে নিয়েছে বুড়িটাকে খাওয়ানোর জন্য। ভাইয়াও নিয়ে চলে আসছে, আমার বড় নিয়ে আসছে খাবার, আমি বাদ আছি, আমি হচ্ছে ভিডিও করে বেড়াইতেছিলাম। যাই হোক, এগুলো হচ্ছে দেখে এখন আমার খুব ভালো লাগছে। এত ব্যস্ততার মাঝে এই ভিডিওগুলোতে ভয়েস ওভার দিতে গিয়ে আমার খুবই মজা লাগছে। আসলে পুরান কিছু দেখতে খুবই ভালোই লাগে, তাই না? নিয়াজের বার্থডে ট্রিট ছিল, কিন্তু সে এখনো আসে নাই। বার্থডে বয় অলওয়েজ লেটু। রেস্টুরেন্টে অনেক সুন্দর এর আগেও গিয়েছি, আর খাবারগুলো তো অনেক মজা। আমি সালাদ নিয়ে এসেছি, আমার বর্মশায়ও এনেছে, ভাইয়া পুরো মেইন কোর্স খাচ্ছিল। আর এখানে সালাদ দেখাচ্ছি, একটা বানও নিয়েছিলাম আমি। সবচেয়ে মজা ছিল হচ্ছে পেয়ারার একটা আইটেম ছিল সেটা। আর এই তো আপু খাওয়াচ্ছে, বুড়িটা পাকনামু শুরু করে দিয়েছে একদম। আরেকটা কথা, আমার কাছে এত পুরাতন ব্লগ জমে গিয়েছে, আমি এখন খালি সেগুলাই আপলোড দিয়ে যাব, কিচ্ছু করার নেই। আপনাদের খারাপ লাগলে ওগুলাই দেখতে হবে। অবশেষে বার্থডে বয় চলে এসেছে, কেন জানি খালি লেটুই করে। নিয়া যেগুলো দেখলে এখন হাসবে, কারণ আগের ব্লগগুলো আমি এখন দিচ্ছি। একটা সালাদ খাবো, এটা বড় পুনি এসেছে লাইভ সালাদ, যে পাটটা রয়েছে সেখান থেকে। খুবই মজা, এটা কেশুনাথ সালাদ চিকেনের। ভাইয়া মেন কোর্স খাচ্ছে সমানে, সে স্টার্টার খাবে না, আমরা স্টার্টার খাচ্ছি, সে এইটাই খাবে। সে হচ্ছে নামাজ পড়তে যাবে, ওই দিন ফ্রাইডে ছিল এই জন্য তাড়াতাড়ি খাচ্ছে, এসে দেন আবার খাবে। বুফে তো অনেক টাইম থাকে, আমার বর্মশাই কোক নিয়ে এসেছে, এটা সেলফ সার্ভিস ছিল। আমি পরে হচ্ছে মেন কোর্স নিয়ে আসলাম, এখানে পুরো ভরপুর অবস্থা। এটা কি আমার না মনে হয়? অ্যাকচুয়ালি এটা আমারই মনে হয়, ভুলে গেছি। যাই হোক, নিয়াজ তো খাচ্ছে, সে লজ্জায় খাইতে পারতেছে না, আমি ক্যামেরা ধরে রাখছি। তাই আমার বর্মশাইও খাচ্ছে, বড়পু খাচ্ছে, ম্যাডাম হচ্ছে এই যে এখানে বসে আছে মাঝখানে, সে আর একটা বেবির সাথে খেলার চেষ্টা করছে, ওই বেবিটাও মাশাআল্লাহ। ইস, রিদাবুড়ি এখন প্রচুর দুষ্টু হয়েছে আরো। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে রিদাবুড়ি ডেজার্ট খাচ্ছিল, আমি সেটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা আমাদের সবারই। ম্যাডাম এখানে খাওয়ার চেয়ে বেশি নষ্ট করে, কিন্তু তবু এটা বাচ্চাদের জন্য ভালো আর কি। আমার এমন অবস্থা হয়েছে, ফোন মেমোরি ফুল হয়ে গিয়েছে, কারণ সব ভিডিও জমে আছে, এখন এগুলো সব ক্লিয়ার করতে হবে, নাহলে নতুন কিছু আমি শুট করতে পারতেছি না। আমরা হচ্ছে ছোটবেলায় এরকম সুন্দর ম্যাচিং ড্রেস পরে যেতাম, বাট বড় হয়ে আর করা হয়নি। এখন আবার আমি ভাবলাম যে একটু ম্যাচিং ড্রেস, তাই যাই ভাবা সেই কাজ, দুজনই ম্যাচিং ড্রেস পরে নিয়ে বার্থডে ট্রিট খেতে চলে গিয়েছিলাম। আমার বর্মশাও কিন্তু ম্যাচিং ছিল আমার সাথে, খাওয়া দাওয়া
এখানে মেবি আমার অ্যানিভার্সারিতে এসেছিলাম, আপুরা তিনজন ছবি তুলছে, তারপরে আমি একটু ডেজার্ট খাচ্ছি, বিভিন্ন কেকস ছিল এখানে, আমার বরমশাই তো খাচ্ছে কোক, নিয়াজ কোক খেয়ে যাচ্ছে, বুড়িটা আবার হচ্ছে যে সালাদের স্টার্টারগুলো ছিল ওগুলো একটু একটু খাচ্ছে, এখন তার ফিডার খাওয়ার সময়, সে শুয়ে আরামে ফিডার খাচ্ছে বাবার কোলের মধ্যে, তার বাপি দুষ্টামি করতেছে। বরমশের সাথে একটু ভিডিও করে নিলাম, আমরা এখন ফটো শ্যুট করে বেড়াচ্ছি সবাই মিলে, ওই যে নিয়াজার বুড়ি। এরপরে ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে ধানমন্ডি লেকে চলে এসেছি, লেকে এই টাইমটা খুবই ভালো লাগছিল বিকেলের সময়। বিকেলবেলা আসলে লেকের যে সবুজের ভিউটা সেটা খুবই সুন্দর লাগে, নিয়াজের স্টাইলই শেষ হয় না, সেও ছবি তুলছে আমরাও ছবি তুলছি। কি করতেছে এত দুষ্টু, আপুরা দুইজন একটু গল্প করছে, হাঁটাহাঁটি করতেছে, আমাদের ফটো সেশন করা শেষ, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু পরে চলে যাব, ওকে ধরতে দিলাম কিন্তু সে আসবে না, খুবই দুষ্টু, এটা হরতকে খাচ্ছে না কি জানি। নিয়ন লাইটে আমরা একটু বাই বাই দিয়ে দিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।